তরকারি দেখে আমার হাজবেন্ডের পছন্দ হয়নি, এর জন্য রাত্রেবেলা বিরিয়ানি কিনে নিয়ে এসেছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি ইমাবি চ্যানেল থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন। বড় চিংড়ি দিয়ে হচ্ছে আমি পেঁয়াজের কালি ভাজি করে নিচ্ছি। আগেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়েছি। দেওয়ার পরে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে হচ্ছে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি এই পেঁয়াজের কালি আর হচ্ছে গাজর এগুলা সব কুচি করে নিয়েছিলাম, সেইগুলাই দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আমার কাছে মনে হয় কি যে এই সবজিগুলা যাতে এর এক্সাক্ট যে কালারটা সেটা যদি থাকে তাহলে আমার কাছে ভালো লাগে, খেতে বা দেখতেও ভালো লাগে, জন্য আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে আমার ভাজি করা শেষ। এখন হচ্ছে আমি ভোলা মাছ হচ্ছে চচ্চড়ি টাইপের করব, মানে কোনো পানি রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো আর কি। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। এখানে হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই মশলাটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে হচ্ছে কষাতে হবে। একেবারে যখন একদম এই মশলা থেকে একদম তেলটা ছেড়ে দেবে তখনই আমার মনে করতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। মশলার ভিতরে একটু একটু করে পানি দিচ্ছি, আবার হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলা আমার কষানো শেষ, এখন আমি মাছগুলা সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটা যখন আমার কষানো হয়ে যাবে তখনই আমি হচ্ছে এর ভেতরে গরম পানি অ্যাড করব। আমি সব তরকারিতেই গরম পানি অ্যাড করি, গরম পানি ব্যবহার করি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে মাছগুলা সব একদম কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে ততটুকু আমি পানি দিয়েছি। আর আপনারা যদি একেবারে মাখা মাখা করতে চান সেই ক্ষেত্রে আপনাদের অনুযায়ী দিবেন। দেখতেই পাচ্ছেন আমার অলরেডি রান্না করা শেষ হয়ে গিয়েছে। এই যে আমি নামিয়ে নিয়েছি, একটু ঝোলটা একটু বেশি রেখেছি আর কি। এই যে আমার রান্না করা শেষ, এটা হচ্ছে ফাইনাল লুক। আমার এই রেসিপিগুলা দেখে আপনারা বাসায় ফলো করে যদি রান্না করেন এইভাবে করে দেখবেন অনেকটাই আমার মতো হয়েছে আর স্বাদ হয়েছে। এক একজনের রান্নার ধরন যেহেতু এক এক রকম, সেহেতু অন্যরকম তো একটু হবেই। আমার হাজবেন্ডের হচ্ছে তরকারি পছন্দ হয়নি, এর জন্য রাত্রেবেলা আসার সময় হচ্ছে এই বিরিয়ানিগুলো নিয়ে এসেছিল। তো ও হচ্ছে আমি বলছিলাম এক প্যাকেট আনার জন্য, ও দুই প্যাকেটই কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছিল নান্না বিরিয়ানি হাউস থেকে। আমাদের এই খুলনাতে নাম করা হচ্ছে নান্না বিরিয়ানি হাউস, কাচ্চি, কস্তুরি, এগুলো ভালোই লাগে, এগুলার খাবারগুলা টেস্ট অনেক ভালো। তো ওইখান থেকেই হচ্ছে নিয়ে এসেছিল। তো আমি হচ্ছে এক প্যাকেট নিলে আমি আমারটা হচ্ছে খাচ্ছিলাম একটু, আমি বেশি খাইতে পারি নাই যেহেতু আমি রাত্রেবেলা আগে থেকে একটু খেয়ে নিয়েছিলাম। এরপর মাংসটা আমি হাত দিয়েই ছিঁড়ছিলাম, ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কতটা সফট। তো এই যে আমি আমারটা হচ্ছে খাচ্ছিলাম, আমার কাছে ভালোই লেগেছে এটার টেস্ট। আর অনেকে হচ্ছে বাসমতি রাইস দিয়ে রান্না করে, বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি আমার একটুও ভালো লাগে না, এটাই আমার কাছে ভালো লাগে। তো এইটাই সবসময় আমি ওকে বলি আনার জন্য, আর ওর কাছেও এটা ভালো লাগে, ওর কাছে ও বাসমতি রাইসের বিরিয়ানি ভালো লাগে না। তো এখানে ও হচ্ছে বুরহানিও এনেছিল, হাফ লিটারের মতো এখানে বুরহানি এনেছিল। আমার কাছে বিরিয়ানির থেকে যেন বুরহানি অনেক টেস্ট লেগেছে, আমার কাছে বুরহানি বরাবরই অনেক ভালো লাগে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন, এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।